সেল বাই 77 একটি গাড়ি বিক্রির অ্যাডদর প্রতিষ্ঠান, যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন। হ্যালো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সেল বাই 77। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। তো শুরুতেই সবাইকে জানাচ্ছি রমজান মোবারক, রমজানের শুভেচ্ছা। এবং যদি কেউ গাড়ি বিক্রির অ্যাড করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করবেন। তো আমার প্রাণপ্রিয় ভাইরা খুব বেশি পরিমাণ ইদানিং কমেন্ট করতেছিলেন যে মিডিয়াম রেঞ্জের মধ্যে ভালো মানের কোনো বাসের রিভিউ ভিডিও যাতে আনতে পারি। তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি করা। তো উইদাউট এনি ফার্দার ডিল, লেটস স্টার্ট আওয়ার মেইন টপিক। তো গাইস, স্ক্রিন প্লে এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি টাটা টিসি 1512, যা 2013 মডেলের একটি বাস। তো কেন কিনবেন আজকের এই বাসটি আপনি, জানতে হলে সঙ্গে থাকুন আমাদের আর চোখ রাখুন স্ক্রিনে। তুলে ধরছি আজকের বাসের বিশেষত্বগুলো। শুরুতে আপনি পাচ্ছেন 50টি সিট, যা হিউজ একটি অ্যাডভান্টেজ আপনাকে দিবে বলে আমি মনে করি, কারণ প্রত্যেকটা ভিডিওতে বলি সিট সংখ্যা আপনার ইনকাম সোর্সের সাথে সরাসরি কানেক্টেড। সম্পূর্ণ প্রথম মালিকানাধীন এই বাসটির আউটার কন্ডিশন খুবই ভালো অ্যান্ড এর বডির রঙটাও এখন পর্যন্ত নতুনের মতো আছে। এরপরে যেটি পাচ্ছেন তা হচ্ছে সম্পূর্ণ সুপার ফ্রেশ একটি ইঞ্জিন। মালিক পক্ষ থেকে আমরা যতটুকু অবহিত হয়েছে, তবে এরপরও আপনার একজন মেকানিক সাথে নিয়ে আসবেন যখন গাড়িটি কিনতে আসবেন, যতবার খুশি ততবার চালিয়ে দেখবেন। মালিক পক্ষের তথ্য অনুযায়ী গাড়িটি একদম সম্পূর্ণ রানিং এবং সুপার ফ্রেশ অবস্থাতেই আছে। এছাড়া বাসটিতে আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি বডি। তো এবার কথা বলতে চাই গাড়িটির কাগজপত্র সম্পর্কে। তো গাড়িটির কাগজপত্র আপডেটেড রয়েছে, কোনো সমস্যা নেই, আপনি গাড়িটি নেওয়ার পরেই চালাতে পারবেন নিশ্চিন্ত মনে। তো অনেকক্ষণ বসে থাকার পর এ পর্যায়ে আমরা গাড়িটির আস্কিং প্রাইস আপনাদেরকে বলে দেব গাইস। একদম পানির দরে আজকের বাসটি ছাড়া হয়েছে। তো বলে দিচ্ছি আজকের বাসের আস্কিং প্রাইস। হেই গাইস, কি করছেন? চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি? এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 13,50,000 টাকা। তো ডিসক্রিপশন বক্সে মালিকের নাম্বার থাকবে, সেখান থেকে নিয়ে আপনারা গাড়িটি কিনতে পারবেন, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে। তো গাইস, আজকে আর ভিডিও বাড়াচ্ছি না, অবশ্যই অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যাওয়ার আগে অবশ্যই আপনার একটি মূল্যবান কমেন্ট রেখে যাবেন, যার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী ভিডিও সিলেক্ট করব। তো সবার সুস্থতা কামনা করছি, টেক লাভ গাইস, আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফেজ।